গতকালকে এক ভদ্রলোক বললেন যে হুজুর আমি একটা জায়গা কিনছি ২৬,০০০ টাকা দিয়ে, ২৬,০০০ টাকা দিয়ে একটা জায়গা কিনছি, পরে আমি এই জায়গাটা বিক্রি করছি ধরুন ৪০,০০০। এরপরে এই জায়গাটা সরকার অ্যাকোয়ার করে নিছে, যার জায়গা তারে দিছে ৬.৫ কোটি। হুজুর মরে গেছি। আচ্ছা কি উনি কি মরছে? হ্যাঁ, ২৬,০০০ দিয়ে কিনে ৪০,০০০ বেচছে, ওই কিনেওয়ালা যখন ৬.৫ কোটি টাকা পাইলো, এখন এই বেটা মরে গেছে। আচ্ছা ২৬,০০০ যে ৬.৫ কোটি বানাইতে পারছে, সে এই দুনিয়াটারে ১০ দুনিয়া দিয়া বদলায় আমার জান্নাত দিতে পারে না? ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। একবার কাকরাইলে হেদায়তি বয়ানের মধ্যে শেষ বয়ানে হেদায়তি বয়ান করেন, জামাতে যাওয়ার আগে তো বয়ান করতেছিলেন হাজরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহু, বলেন যে গাছতে গিয়া রাহবর কি বলবে? বলে ভাই, আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমান আল্লাহর কথা বলার জন্য আসছে। আচ্ছা প্রসঙ্গটা কেমন বলেন তো? তিনি বলেন যে এক মুসলমানের কানে যখন ৩ বার আল্লাহ শব্দ পড়বে, তো আশা করা যায় তার দিলে আল্লাহ ঢুকে যাবে। আল্লাহর ঘর থেকে বলেন তো আল্লাহর মেহমান আল্লাহর কথা বলার জন্য আসছে। এই জন্য যখনই কেউ আপনাকে ডাকতে দাওয়াত দিবে, খবরদার জান জান বলবেন না, দূর দূর বলবেন না, বলবেন জি বলেন, জি বলেন, কি বলবেন জি। যদি আপনি এতটা ব্যস্ত হন জি বলেন বলার সুযোগ নেই, কমপক্ষে এটা বলে দেন জি ভাই ইনশাআল্লাহ আসবো। এই জন্য বলে না যে ভাই হাড় উপরে রেখে দাও, কিছুর উপরে রেখে দাও, ওই সাথীকে হাড় উপরে রেখে দাও, হাড় উপরে বাহার হাল। কি বলতেছিলাম, কোন প্রসঙ্গ? বয়স। এই জন্য আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে ওই বয়স দেইনি যে বয়সে তুমি ঠিক হয়ে আসতে পারতে, যে বয়সে তুমি কি হয়ে আসতে পারতে, ঠিক হয়ে আসতে পারতে? এই জন্য এখানে যারা ১৮ বছর বয়সের আছেন, ১৮ বছরের বয়স যাদের আছে, এদের আর কোনো আপত্তি চলবে না। এদেরকে কি, এদের কোনো কি চলবে না বলেন? আর কোনো আপত্তি চলবে না, আপত্তির বয়স শেষ, ১৬ বছর বয়স আপত্তি, ঠিক আছে, মাযুর, যাও বুঝে নাই, যাও মাফ, কি ভাই ১৫ বছর, আরে যাও নাবালিগ, মাফ। আওয়ালাম নুআম্মিরকুম মান তাযাক্কারা ফিহি মা তাযাক্কারা মা ইয়াতাযাক্কারু ফিহি মান তাযাক্কারা মা তাযাক্কারা ফিহি মান ইয়াতাযাক্কার আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফিহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর আর আমি তোমাদের কাছে নাযীরও পাঠিয়েছি, আমি তোমাদের কাছে। এই যদি দেখেন সারা সপ্তাহ তারা ব্যস্ত, জুমার দিনে আল্লাহ তাআলা কোনো না কোনো কৌশলে আপনাদেরকে একটু কথা বলার, কথা শোনাবার ব্যবস্থা পত্র আল্লাহ করে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকেই যেন ওয়াজাআকুমুন নাযীর, আমি শুক্রবারে তোমাদেরকে একটু কথা শোনাব, কি জুমার দিনে তোমাদেরকে একটু কথা শোনাব, যেন তোমরা ভুলে না যাও, যেন তোমরা কি ভুলে না যাও। আবার তোমরা যখন ভুলে যাবা, আমি তোমাদেরকে আসরে আবার ডাকবো, আল্লাহু আকবার বলে আমি আসরে আবার ডাকবো। বিকেলবেলার ব্যস্ততা, দোকানের ব্যস্ততা, পড়ন্ত বিকেলের পরে আবার সন্ধ্যাবেলা তুমি ভুলে যাও কিনা, এই জন্য আমি আবার মনে করাবো, আবার আসার সময় মনে করাবো। এবার লম্বা ঘুম দিলা, লম্বা ঘুমের পরে যদি ঘুম থেকে না উঠতে পারো, এই জন্য মুয়াজ সারা দুনিয়াকে ঘুম পাড়ায় দিয়া আমি মুয়াজ্জিনকে ফজরে লাগাইয়া দিলাম, এই জোরে আওয়াজ লাগাও, আবার আওয়াজ লাগা, আবার ওদেরকে মনে করিয়ে দে, আমি তোকে মনে করাতে করাতে তোর মৌত পর্যন্ত আমি তোকে মনে করব। কি দিয়ে তুমি আপত্তি পেশ করবা, কি দিয়ে ওজর পেশ করবা, আর কোনো ওজর পেশের সুযোগ থাকবে না। এই জন্য মেরে ভাইও আল্লাহ তাআলা শুকর আদায় করা, বলেন আলহামদুলিল্লাহ, হায়াতের একটা একটা দিনকে গনিমত মনে করা, আজকের এই দিন আমি সুস্থতার সাথে পেয়ে গেছি, আরো একদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়ছি, হায়াতের একটা একটা ঘন্টাকে গনিমত মনে করা, না ঘন্টা না একটা একটা মিনিটকে গনিমত মনে করা।
আর যখন শেষ মুহূর্তে যখন এই জন্য দেখেন আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম সূরা ইয়াসিন, ওমান নুআম্মিরহু নাকসুহু ফিল খালক, নাকসুন শব্দ অর্থ ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়া, নাকসুন শব্দ অর্থ ফিরিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআম, ওমান নুআম্মিরহু নুনাকসুহু ফিল খালক, দেখো আমি যার বয়সটাকে একটু বাড়িয়ে দেই তার সৃষ্টিকে আবার পেছনের দিকে ফিরিয়ে দেই, সৃষ্টিকে আবার পেছনের দিকে ফিরিয়ে দেই। জন্মের পরে হাতে ধরতে পারত না, তো 90 বছর বয়সে এখন আর হাতে ধরতে পারে না। কি কথা! আপনারা এখানে অনেক মানুষ আছেন যারা ভবানীগঞ্জ থেকে লক্ষ্মীপুর জীবনে অনেকবার হাইটে আসছেন, আসছেন কি আসছেন না, এখান থেকে চৌমুনি হেঁটে গেছে, এমন মানুষ নেই, এমন মানুষও তো আছে। এখন এখন জান না ভাই কি, এখন যাওয়ার সুযোগ আছে, পারবে কেউ যেতে? আল্লাহ তালা বলেন আমি যখনই কারোর বয়স বাড়িয়ে দেই তার সৃষ্টির অবয়বকে আবার পেছনের দিকে ফিরিয়ে দেই, আফালা তাআকিলুন, এরপরেও কি তুমি আমাকে বুঝবা না? কি এই যে মুরব্বিরা সকালে কি খাইছে, বিকেলে কি, আবার একটু খাইয়া আবার বলে এই ভাই খানা দাও, তো বৌরা বলে আব্বা আপনি তো একটু আগে খেয়েছেন, কোথায় খাইছি আমি, বলে কি বলে এসে ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে কি বলে। এভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে জবাব দিয়ে দেয়, প্রতিটা অঙ্গ তাকে জবাব দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন আফালা তাআকিলুন, তুমি কি আমাকে ভাববা না, এরপরেও কি বুঝবা না যে আমি আছি? সুবহানাল্লাহ, হ্যাঁ আমি আছি, আমি কি আল্লাহ তাআলা আছেন না নাই, দেখেন না দেখেন না, হ্যাঁ শুনেন না শুনেন না, খবর রাখেন না খবর রাখেন না, কদ্দুর খবর রাখেন, কদ্দুর দেখেন, আল্লাহ আকবার কাবীরা। এজন্য আল্লাহ তাআলাকে নিয়ে ভাবা, মাঝে মাঝে আল্লাহ তাআলাকে নিয়ে ভাবা। আমি আর আপনি আল্লাহ তাআলাকে নিয়ে থাকবো আর কতদিন, আর যতদিন বাকি আছি, যেই কয়দিন বেঁচে আছি এই কয়দিন আল্লাহ তাআলাকে নিয়ে থাকবো, তা আল্লাহ তাআলা কোটি কোটি বছর আমাকে সঙ্গে নিয়ে রাখবেন। শুধু এখন আল্লাহ তাআলা চাইতেছে দেখি ও আমার নিয়ে থাকে কিনা, দেখি ও আমাকে নিয়ে ব্যস্ত কিনা, ও আমাকে নিয়ে ব্যস্ত কিনা, ওর হৃদয়ে শুধু আমি কিনা, ওর চোখে শুধু আমি কিনা, ওর কানে শুধু আমি কিনা, ওর দিমাগে শুধু আমি কিনা, তা আমি ওকে সঙ্গে নিয়ে রাখবো, ও কবরে হাসরে মিজানে ফজরাতে আমি শুধুই তাকে নিয়ে থাকবো, হ্যাঁ শুধুই তাকে নিয়ে থাকবো। আমি অল্প কয়দিন আল্লাহ তাআলাকে সঙ্গে রাখবো, আল্লাহ তাআলা কোটি কোটি বছর আমাকে সঙ্গে রাখবে, আর কে হবে কবরে, আর কে হবে বলেন, হাসরে আর কে হবে বলেন, জান্নাতে আর কে হবে বলেন। এই জন্য আল্লাহ তাআলাকেই সঙ্গে নিয়ে রাখা, আল্লাহ তাআলার শুকর গুজারি করা, শুকর গুজারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই শব্দ বড় দামি শব্দ। বান্দা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার সঙ্গে সঙ্গে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি ওয়ালা ইয়ামাসসুনা ফীহা নাসাবুন ওয়ালা ইয়ামাসসুনা ফীহা লুগুব। বান্দা ঢুকতে ঢুকতে বলবে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আপনার, যিনি না যিনি আমার জীবন থেকে সমস্ত পেরেশানি আজকে দূর করে দিয়েছেন। হ্যাঁ আচ্ছা, কি পরিমাণ মজা হবে যখন জান্নাতের ঘোষণা আসবে, তখন শুধুই শব্দ বের হবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা, আল্লাহ দুনিয়াতে কি পরিমাণ পেরেশানি ছিল আমার, আল্লাহ আপনি সমস্ত পেরেশানি আজকে দূর করে দিয়েছেন, সব পেরেশানি দূর হয়ে যাবে। আযহাবা আন্নাল হাযানা, আর বলবে আল্লাহ আমি করছিলাম আমল অল্প, আপনি দিছেন অনেক বেশি, গুনাহ করছিলাম অনেক বেশি, আপনি দিছেন সবগুলো মুছে, ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, আল্লাহ গুনাহ করছিলাম বেশি, লাগাফুর আপনি সবগুলো মাফ করে আমরা জান্নাত দিয়ে দিছেন, আর শাকুর নেকি করছিলাম অল্প, আপনি ওই অল্পটাকে এত বড় বানায় দিছেন। কি ভাই অল্পটাকে কি বানায় দিছেন? গতকালকে এক ভদ্রলোক বললেন যে হুজুর আমি একটা জায়গা কিনছি 26,000 টাকা দিয়ে, 26,000 টাকা দিয়ে একটা জায়গা কিনছি, পরে
আমি এই জায়গাটা বিক্রি করছি ধরুন 40 লাখ, বা এরপরে এই জায়গাটা সরকার অ্যাকোয়ার করে নিছে, যার জায়গা তারে দিছে 6.5 কোটি। হুজুর মরে গেছি, আচ্ছা কি মরি কি মরছে? হ্যাঁ বানাইতে পারছে সে এই দুনিয়াটারে 10 দুনিয়া দিয়া বদলায় আমাদের জান্নাত দিতে পারে না? কি ভাই 26,000 6.5 কোটি হয় কেমনে? তাও আবার দুনিয়াতে, তাও আবার ফরিদপুরে, তাও আবার কোথায়? ফরিদপুরে। ফরিদপুরের জায়গা যদি 26,000 টাকার জায়গা 6.5 কোটি হয়, এবার জান্নাতের জায়গা কত দাম হবে? আচ্ছা যখন 26,000 দিয়ে কিনছে, তখন যদি তাকে কেউ বলতো কিনেন কিনেন কত পরে 26 লাখ, 26,000 আবার 26 লাখ হয় কেমনে? এই জন্য এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাত বুঝায়। কি বুঝায় বলেন? আখেরাত বুঝায়। ফারুক আই এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।